অনিরাময় ব্যাধিতে আক্রান্ত বাংলাদেশের টি-20 ক্রিকেট কোনো দাওয়াই যেন কাজে আসছে না। অধিনায়ক থেকে কোচ, পরিকল্পনা কিংবা পরামর্শ, পরিবর্তনের তালিকায় আছে অনেক কিছুই কিন্তু অপরিবর্তিত মাঠের পারফরম্যান্স। আরও একটা ম্যাচ চলে গেল, পরীক্ষা নিরীক্ষার ফলাফলটা সবার জানা। গেল বিশ্বকাপের পর থেকে পরীক্ষার ল্যাবে আছে টি-20 দলের ওপেনিং। এখন পর্যন্ত 10টি পৃথক জুটি ইনিংস শুরু করেছে, এখনও স্থায়ী হতে পারেনি কেউই। মেকশিফট ওপেনার সাব্বির মিরাজও ব্যর্থ। ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের মতে, ইনিংস শুরুর দায়িত্ব থাকা উচিত নিয়মিত ওপেনারদেরই, খারাপ করলেও সময়টা তাদের প্রাপ্য। শান্ত যদি আলটিমেটলি ওপেনিং করেই, সেখানে লিটনের সাথে শান্তর ওপেনিং করলে সেটা বেটার হয়। আমাদের শুরু থেকে একটা প্রপার দুজন ব্যাটসম্যান ব্যাটিং করতে পারে, যদি দুজন ব্যাটসম্যানই ওপেন করতে অভ্যস্ত। অন দি আদার হ্যান্ড, মিরাজ যদি থাকে দলে, মিরাজ দলে তার জায়গাতেই খেলতে পারেন, নাম্বার এইটে হয়তো ব্যাটিং করতে পারে। সেখান থেকে সে তার ব্যাটসম্যান হিসেবে তার ভূমিকাটা রাখতে পারে এবং সে ভালো অফ স্পিন বোলিং করছে ইদানিং, সেটাও কাজে লাগবে। অন রেগুলার বেসিস এভাবে মেকশিফট ইয়ে হিসেবে খেলানোটা ব্যাপারটা সহজ নয়। একজন ব্যাটসম্যান যে লেট মিডল অর্ডারে খেলতে অভ্যস্ত এবং গত 3-3.5 বছর খেলেনি এবং রিসেন্টলি তার কোনো খেলার হিস্ট্রি নেই, তার পক্ষে এটা খুব চ্যালেঞ্জিং। কারণ এখানে স্কিলের প্রয়োজন হবেই, যে কন্ডিশনে খেলা হবে বা যেই বোলার দিয়ে গেছে খেলা হবে, ভালো স্কিল না থাকলে খেলাটা খুব কঠিন। টি-20তে অন্য দলগুলো যেখানে প্রতি ম্যাচেই 200-এর কাছাকাছি স্কোর করছে, সেখানে 150 করাটাই কষ্টসাধ্য টাইগারদের। এই বিশ্লেষকের মতে, পাওয়ার প্লের ব্যবহার করতে না পারায় চাপে পড়ছে দল। পাওয়ার প্লে তখন যখন আমাদের রানটা 35-36-38 এই ধরনের হবে, তখন মাঝখানে সেটা মেক আপ করার একটা চেষ্টা ব্যাটসম্যানদের করতে হয়। যখন তারা দেখে যে 10 ওভার শেষে তাদের রান গিয়ে দাঁড়িয়েছে 60-62, তখন তারা বুঝতে পারে যে রান যথেষ্ট হয়নি, তখন তারা চাপে পড়ে এবং সেটা কম্পেনসেট করার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে ওভার এগ্রেসিভ খেলতে গিয়ে উইকেটটা দেওয়ার প্রবণতা আমাদের আছে। সো পাওয়ার প্লেতে আমরা যদি আরেকটু বেশি রান করতে পারি, সেক্ষেত্রে হয়তো মিডল ওভারে মূলত এক দুইয়ের উপর খেলে যদি আমরা 6-7 রান করতে পারি, তারপরে হয়তো লাস্টের দিকে যদি উইকেট থাকে, উইকেট থাকবে এই প্রক্রিয়াতে খেললে, আমাদের যারা এগ্রেসিভ খেলতে পারে তারা শেষের 3-5 ওভার খেললে হয়তো আমরা 500-160 রানের মতো একটা টার্গেট করতে পারি যদি প্রথমে ব্যাটিং করি। দলের এমন ভরাডুবির মাঝে নেতিবাচক খবরের শিরোনাম অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি সময় মতো পৌঁছাতে না পারায়। যদিও সাকিবের গুরু বলছেন, বাইরের সমালোচনা প্রভাব ফেলবে না সাকিবের মাঠের ক্রিকেটে। ওর যে বিজনেসের ব্যাপারে, ও নিজে গিয়ে ব্যবসা করে তা না, সো মাঠে ওর যে ট্রেনিংয়ের যে কাজ বা খেলার যে কাজ, সেই কাজটা করে। এখানে ওর আরও আগে আসা উচিত ছিল আমার মনে হয়, যে এই এই ট্রাইনেশনে ওর বোধ হয় আরও আগে আসার কথা ছিল। বাট আমার মনে হয় না যে খেলার মাঠের বাইরে যেসব অ্যাক্টিভিটিস তার সাথে খেলার কোনো সম্পর্ক আছে। প্রতিপক্ষ এবং কন্ডিশন বিবেচনায় গেল বিশ্বকাপ থেকে এবারের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়েছে বলেও মনে করেন ফাহিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।